বুধবার আংশিক চন্দ্রগ্রহণ। আগামী 18 সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ হবে, তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়, সে সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। তবে এবারের গ্রহণ আংশিক হবে বলে জানা গেছে। বাংলাদেশে দৃশ্যমান না হলেও এটি অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, ইউরোপ, আটলান্টিক মহাসাগর এবং পলিনেশিয়া অঞ্চলে আংশিকভাবে দৃশ্যমান হবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।